আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আমরা জি মাওলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডাইজেস্ট বই থেকে ডিসি সার্কিট অধ্যায়ের এমসিকিউগুলো কিউগুলো ব্যাখ্যা সহ সমাধান করতেছিলাম এই বইটি হক পাবলিকেশনের দ্বিতীয় প্রকাশ এর আগে আমরা একশো পর্যন্ত সমাধান করেছি আজকে শুরু হবে একশো এক থেকে তো বন্ধুরা চলুন দেখে নেই প্রশ্ন এবং তার উত্তর একশো এক দুটি ধারক c1 ওয়ান এবং সি কে সমান্তরালে রাখলে মোট ধারকত্ব হবে ক নাম্বার সি সমান সি ওয়ান প্লাস সি টু ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল বা সমান্তরাল হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে যে সিরিজ সেভাবে একশো দুই নম্বর একটি সংযোগস্থলে যে কারেন্টসমূহ প্রবেশ করে তাদের যোগফল ওই সংযোগস্থলে যে কারেন্টসমূহ বের হয় তাদের যোগফলের সমান এটি হচ্ছে কারসপের লো কারসপের কেসিএল এটি আগেও দেখেছি এই যত কারেন্ট আসবে ধরলাম আই ওয়ান আসছে এবং বের হচ্ছে আই টু এবং আই থ্রি তাহলে আই ওয়ান সমান হবে আই টু এবং আই থ্রি একশো তিন একটি মোটা তারের রোদ একটি চিকন তারের রোদের থেকে কম একশো চার ব্যাটারির সেলগুলোকে প্যারালালে সংযোগ করলে আউটপুট কারেন্ট বেড়ে যায় একশো পাঁচ দুইশ বিশ বল তিন সংযোগ এর মাধ্যমে কিছু পরিমাণ পানি একই তাপমাত্রায় গরম করা হলো দুটি ক্ষেত্রে সময়ের অনুপাত কত আমরা জানি এই সমান আই স্কোয়ার আর টি এই সময়ের অনুপাত কত বের করতে হবে তাপমাত্রা থাকবে সেম তাহলে বন্ধুরা যেহেতু প্রথমে আছে প্যারালালে আলে আছে সেক্ষেত্রে আমরা রেজিস্টেন্সটি বের করে নিই আর সমান আমরা জানি পি বাই ভি স্কোয়ার পি ছিল তিন কিলোয়ার্ড এক হাজার দ্বারা গুণ দিয়ে দিলাম এবং ভি দুইশো বিশ স্কোয়ার একে ক্যালকুলেশন করলে আসে সিক্সটিন পয়েন্ট এখন যদি এটি একটি আসলো তাহলে এরকম দুইটি আছে দুইটি থাকলে মোট রোধ একে দুই দ্বারা ভাগ দিতে হবে আর তাহলে আর পেলাম প্যারালালের ক্ষেত্রে এইট পয়েন্ট জিরো এবং সিরিজের ক্ষেত্রে যদি আমরা সিরিজ করি ক্ষেত্রে আসবে তাহলে এর সাথে দুই গুণ হবে বত্রিশ ষোলো সাথে তাহলে বত্রিশ পয়েন্ট দুই সাত এখন তাহলে এই সূত্রে আমরা পি ওয়ান যদি বের করি এখানে আই স্কোয়ার আর ওয়ান দ্বারা ওয়ান পাচ্ছি সিক্স এবং পি টু পি টু পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু সিরিজে আছে এখন যদি আমরা এইস কে ওয়ান ধরি ওয়ান ধরে সিক্স এবং টি তাহলে টি সমান ওয়ান বাই সিক্স এক টি ধরলাম টি ওয়ান টি টু তাহলে হবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটি ওয়ান বাই সিক্স এবং ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইস টু ফোর 120V 100W চারটি বাল্বের দুটি করে সিরিজে সংযোগ করা হলো এরব দুটি লাইনকে প্যারালালে সংযোগ করে 220V সর্বউচ্চের সাথে সংযোগ করলে মোট রোধ কত হয় তাহলে প্রথমে আমরা আর বের করে নেই P/V স্কয়ার সরাসরি মান বসিয়ে দেই P/V স্কয়ার এখানে আসে 144 তাহলে বলা আছে দুটি করে সিরিজে 144 দুটো সিরিজে সংযোগ করবেন এরপর আবার দুটি সিরিজে এদের সাথে প্যারালাল তাহলে দুইশো হলো এখানে এখানে ২৮৮ আটাশি দুইশো আটাশি ভাগ দুই একশো চুয়াল্লিশ ক নম্বর সিরিজ ও প্যারালালে ডিসি সার্কিটের জন্য নিম্নের কোনটি সঠিক প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হয় একশো আট একটি সিরিজ সার্কিটের ভোল্টেজ ড্রপ যোগফল আরোপিত ভোল্টেজের সমান তিন ওহমের তিনটি রেজিস্টার ত্রিভুজাকৃতি সংযোগ করা হলো এরূপ যে কোনো দুটি কোণের মধ্যবর্তী রেজিস্ট্যান্স এখানে দেখেন দেওয়া আছে টু হোম এভাবে না করে যদি আপনারা এভাবেও করেন তিন করে আসে এখন দুই কোণ থেকে বের করলেন তাহলে এই দুটি সিরিজ সিক্স এবং থ্রি আসে প্যারালালে বলে থ্রি এবং সিক্স যদি প্যারালাল করেন তাহলে আসে টু এর উত্তর অপশনে নেই উত্তর হবে টু প্যারালাল সার্কিটই বেশি ব্যবহৃত হয় কারণ সার্কিটে ভোল্টেজ স্থির থাকে 220 বোল্ট লাইনের আড়াড়িতে পাঁচশো ওয়াটের দুটি বাতি সিরিজে সংযোগ করা হলো এক এম্পিয়ার কারেন্ট নেই বেহিত পাওয়ার কত হবে বেহিত পাওয়ার তাহলে দুশো বিশ বোল্ট লাইন পি সমান ভিআই দিয়ে দিবেন দুইশো বিশ ইন্টু এক দুশো বিশ ওয়াট কারসবের কারেন্ট ল প্রযোজ্য একটি নেটওয়ার্ক জাংশনে সুপার পজিশন থিওরিম শুধুমাত্র সেই সকল সার্কিটে প্রয়োগ করা হয় যে সার্কিটে এলিমেন্ট লিনিয়ার বাইলেটারাল সেখানে পরিবাহী স্থির এবং চম্বু ক্ষেত্র গতিতে থাকে সেখানে ব্যবহার করা হয় ফেরাডের সূত্র একশো পনেরো কোন ভালের ফিলামেন্টের রোধ পঞ্চাশ দুই প্রান্তের ভিভো আছে দুইশো বোল ত্বরিত প্রবাহ হবে তাহলে দুইশো ভাগ পঞ্চাশ আমরা জানি ভি সমান আই আর এই সূত্র ব্যবহার করা হবে তাহলে ভি বাই আর ফোর এম্পিয়ার খ নাম্বার দুটি অসমান রোধক সিরিজের একটি উৎসের সাথে সংযোগ করলে সর্বোচ্চ রোধে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ তিনটি অসমান রোধ সিরিজে একটি উৎসের সাথে সংযোগ করলে সর্বোচ্চ রোধে সর্বোচ্চ ভোল্টেজ দুশো বিশ ভোল্টেজ সোর্সের সাথে একটি একশো বাতি সিরিজে সংযোগ করা হলে বিদ্যুৎ উপচয় একশো ওয়াট একশো হোম চারটি রোধক সমান্তরালে সংযোগ করলে পঁচিশ হোম যদি একই থাকে তাহলে একশো বা চার যতগুলো থাকবে একশো বিশ নম্বর এটি পঁচানব্বই নম্বরে ব্যাখ্যা দেওয়া আছে তিন হোম এটি দেখে নেবেন একশো একুশ বৈদ্যুতিক শক্তি এক বা একাধিক উৎস এবং বিভিন্ন প্রকারের সার্কিটের উপাদানের সমন্বিত যে কোনো ব্যবস্থাকে বলা হয় বৈদ্যুতিক নেটওয়ার্ক একশো বাইশ নম্বর একটি একশো হোম রেজিস্ট্যান্সে একশো ওয়াট পাওয়ার লস হয় তাহলে রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ কত আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর তাহলে ভি স্কোয়ার সমান পি আর তাহলে ভি সমান আসে একশো একশো তেইশ একটি দুইশো বিশ বোল্ট দুইশ বাল্বের দুই প্রান্তে দুইশো বোল্ট দেওয়া হলে তাহলে তরিত প্রবাহ কত হবে যদি দুইশো বোল্ট দেওয়া হয় আই হচ্ছে এক এম্পিয়ার ডিসি সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ এঙ্গেল শূন্য ডিগ্রি একশো পঁচিশ ব্যাখ্যা চুরানব্বইতে আছে এটা একটু দেখে নেবেন এখানেও আছে এখান থেকেও দেখে নিতে পারেন 126 এটি জেনারেল ম্যাথ থেকে এটির উত্তর 6% আপনারা জেনারেল ম্যাথ থেকে দেখে নেন 127 এখানে বলা আছে আই এর কারেন্ট কত হবে ভিএবি দেওয়া আছে 12 ভোল্ট এবং এস এর মান দেওয়া আছে 5 ওহম এখানে লক্ষ্য করুন এই গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স খুব কম এটা শূন্যের মতো একদম ক্ষুদ্র এটাকে নেগলেক্ট করা যায় তাহলে কারেন্ট এটা শর্ট তাহলে প্যারাল যদি শর্ট থাকে তাহলে সম্পূর্ণ কারেন্ট কি হবে এই শর্ট পথ দিয়ে প্রবাহিত হবে তাহলে মোট কারেন্টি হবে পয়েন্ট টু অ্যাম্পিয়ার একশো সিরিজ বর্তনীর নিম্নের কোন কোয়ান্টিটি এর মান সকল পার্সে সমান থাকে সিরিজের তড়িৎ প্রবাহ একশো উনত্রিশ তিনটি রেজিস্টার যার প্রত্যেকটির মান আর ডেল্টা সংযোগ করলে দুটি টার্মিনালের রেজিস্টেন্স কত হবে এই যে এর আগে আমি দেখেছিলাম যদি দুই ছিল যেভাবে এভাবে যদি আর থাকে এবার আর যদি থাকে তাহলে দুই টার্মিনাল যদি বের করে নিয়ে আসেন টু আর ডিভাইডেড বাই আর ইন টু আর মানে প্যারালাল হবে টু আর প্যারালাল আর একে প্যারালাল করলে উত্তর আসে টু আর বাই থ্রি ডাইরেক্ট কারেন্ট এর পাওয়ার ফ্যাক্টর ইউনিটি স্টার এবং ডেল্টা কানেক্টেড রোদের একটি থেকে আরেকটির মান পাওয়ার জন্য কোন সূত্রটি ব্যবহার করা হয় আর স্টার সমান আর ডেলটা বাই থ্রি দুটি বাল্ব দুইশো ওয়ার্ড দুইশো চল্লিশ বোল একশো ওয়াট দুইশো চল্লিশ সিরিজে দুইশো বিশ ডিসি সোর্স সাথে যুক্ত করলে মোট পাওয়ার কত হবে তাহলে প্রথম আর ওয়ান বের করে নেই ভি স্কোয়ার বাই পি ভিপি করলে এখানে আসে দুইশো আটাশি এবং আর টু যদি আমরা বের করি সেম সূত্র দিয়ে এখানে আসে পাঁচশো ছিয়াত্তর এই দুটি আছে সিরিজে সিরিজে যদি আমরা যোগ করি পাঁচশো ছিয়াত্তর এবং দুইশ আটাশি তাহলে আর টি আটশো এবার যদি আমরা মোট পাওয়ার বের করি পি সমান ভি স্কোয়ার বাই আর দুইশো চল্লিশ স্কোয়ার বাই আটশো চৌষট্টি এর মান আসে ছেষট্টি দশমিক ছয় সাত ঘ নম্বর একটি ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড এর লাইন ভোল্টেজ একশো হলে ফেজ ভোল্টেজ কত হবে ডেল্টাতে ভি এল এবং ভি মানে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান একটি দুই ওয়ার আশি কিলো হোম রোদে সর্বোচ্চ কত কারেন্ট নিরাপদে নিতে পারবে যেহেতু এটা কিলো আছে তাহলে

এজেন্সিয়ালি বেসড অন লিনিয়ারিটি একশো উনচল্লিশ দ্য সুপার পজিশন থিওরিয়াম ইজ এপ্লিকেবল লিনিয়ার বাই লেটারাল হবে দ্য ট্রু স্টেটমেন্ট ফর এ সিরিজ অ্যান্ড প্যারালাল ডিসি সার্কিট একশো একচল্লিশ পারমিয়াবিলিটি ইন এ ম্যাগনেটিক সার্কিট করেসপন্ডস টু ডেশ ইন ইলেকট্রিক সার্কিট একশো বিয়াল্লিশ ফোর রেজিস্ট্যান্স ভ্যালু ফোর এইট টেন

একশো ওয়াট দুইশো বিশ বোর্ড ল্যাম্প একশো ওয়াট একশো দশ বোর্ড ল্যাম্প উইল বি নিয়ারলি কত হবে রেশিও তাহলে রেজিস্ট্যান্সের আমরা জানি আর সমান ভি স্কোয়ার বাই পি তাহলে প্রথম ক্ষেত্রে বসায় এটা ধরলাম আর ওয়ান ভি স্কোয়ার বাই পি এখানে ক্যালকুলেশন করলে মান আসে চারশো চুরাশি এবং আর টু যদি আমরা করি এখানে দেখেন ভি আছে একশো দশ ভি স্কোয়ার বাই পি হচ্ছে একশো একে ক্যালকুলেশন করলে আসে একশো বিশ তাহলে আমরা যদি রেশিও করি চারশো চুরাশি দুইশো তাহলে এখানে আসতেছে ফোর এবং ওয়ান আসতেছে এবং এখানে দেখেন ফোর আছে ওয়ানটা দেওয়ার প্রয়োজন নেই ওয়ান না থাকলে বোঝা যায় এটি ওয়ান তার উত্তর হচ্ছে এ নম্বর ইফ দ্য লেংথ এন্ড ক্রস সেকশন অফ পিস কন্ডাক্টর আর বথ ডাবল হোয়াট উইল বি দা রেজিস্ট্যান্স ইনিশিয়াল রেজিস্ট্যান্স আছে আর আমরা জানি আর ওয়ান সমান আর সমান রুয়েল বাই এ এটাকে আমরা ধরে নিলাম প্রথম ক্ষেত্রে প্রত্যেকটাই ছিল ওয়ান করে তাহলে আর ওয়ানের এর মান আসলো ওয়ান ইনিশিয়ালি ওয়ান আর ধরা হয়েছে তাহলে আমরা পেলাম আর এখন যদি প্রত্যেকটাতে ডাবল করা হয় লেংথ এবং ক্রস সেকশন তাহলে আমরা পাবো আর টুটা টা রো একে আমরা ওয়ান ধরে নিলাম এটি যেহেতু কনস্ট্যান্ট এল টু এবং ক্রস সেকশন টু তাহলে এখানেও আমরা পেলাম

পি টু করি একশো দশ ভোল্টে চালাই একশো দশ ভিসার ছিল ভি স্কোয়ার ভি স্কোয়ার বাই পি পি হচ্ছে আমরা বের করব আর ধরে নিয়েছিলাম এখানে আসে দুইশো বেয়াল্লিশ এই দুটা যদি অনুপাত করি তাহলে আসে ওয়ান ফোর্থ একশো পঞ্চাশ ল্যাম্পস ইউসড ফর হাউস লাইটিং আর কানেক্টেড ইন প্যারালাল যেহেতু প্যারালালে ভোল্টেজ সেম থাকে সেই জন্য বাসা বাড়িতে একটি প্যারালাল ব্যবহার করা হয় তো বন্ধুরা আশা করছি একশো এক থেকে একশো পঞ্চাশ সবগুলোর উত্তর বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে কোনোটা ভুল মনে হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ